লিটু ভাই, এখন যদি রোমি অ্যান্ড জুলিয়েটের প্রসঙ্গে আসি, সেখান থেকে রিদির সাথে দেখা, সেখান থেকে কি প্রেমের শুরু? যখন আমাদের এই রোমে জুলিয়েটের পালা যখন শেষ হলো, তখন তো আলাদা আলাদা হয়ে গেলাম। আচ্ছা, তখন মাঝে মাঝে ফোনে কথা হতো। কিছুদিন পরে একদিন হঠাৎ আমার মনে হলো যে আসলে এবং আমি ফোন করে রিদিকে বললাম যে আমি তো মনে হয় তোমার প্রেমে পড়েছি। প্রেমের ক্ষেত্রে, একটি সফল প্রেমের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রেম। আচ্ছা, প্রেম প্রেম থাকতেই হবে, প্রেম প্রেম ছাড়া প্রেম হবে না, অসম্ভব। তার পাশাপাশি তো কিছু জিনিস থাকে। পাশাপাশি কিছু জিনিস থাকবে না, শুধুমাত্র প্রেম থাকবে। আচ্ছা, প্রেম মানে কিন্তু অনেক কিছু। প্রেম মানে বিশ্বাস, প্রেম মানে সততা, প্রেম মানে অনেক ধরনের কমিটমেন্ট, সেটাই। প্রেম মানে বন্ধুত্ব, প্রেম মানে একে অপরকে বোঝার ব্যাপার, সেটাই। প্রেমটা থাকতে হবে, সম্মান অবশ্যই। রিদি তো এখন আমাদের দেশের মোটামুটি একজন পরিচিত একজন অভিনয় শিল্পীতে বাদ দিলাম, আরেকটা বড় পরিচয় আসছে, সেটা হচ্ছে পরিচালনায় আসছে, পরিচালক। এই জিনিসটা আপনি কিভাবে এনজয় করেন? শুধু পরিচালক না, লিখেও। হ্যাঁ, ওটাও বলবো, ওটাও জানি, এটা বলতাম না। যখন ও ডিরেকশন দেয়, হ্যাঁ, যদি আমি সেটে থাকি বা আমার যদি কাজ থাকে, আমি জানতে চাচ্ছি তার আন্ডারে কাজ করতে সেই সময়টা কি অন্য রিদি মনে হয় আপনার? না, সেটা তো আলাদা পার্সোনালিটি। হ্যাঁ, এটা তো মনে হবেই, কারণ জায়গাটা তো প্রফেশনাল। নাকি তখন মনে হয় শুধুই পরিচালক? ওই তো আলাদা পার্সোনালিটি, মানে পরিচালকের পার্সোনালিটি তখন তার মধ্যে থাকে, আমি আর্টিস্ট, আমার আর্টিস্টের পার্সোনালিটি থাকে। আচ্ছা, সো আমাদের দুজনের মধ্যে যে আর্টিস্ট এবং ডিরেক্টরের যে রিলেশন হওয়া দরকার সেটুকুই থাকে। আচ্ছা, সেখানে আমি তার হাজবেন্ড, সে আমার প্রিয়তম স্ত্রী, সেখানে এই সমস্ত কোনো সুযোগ থাকে, বুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই, দরকারও তো নেই। আপনার জন্য কোনটা? আমার জন্য, আমি আমার মনে পড়ে না যে আমার কোনো বদ অভ্যাস আছে, এবং আমার আশেপাশে যারা আমার কাছের জন আছেন, যারা আমাকে খুব কাছ থেকে দেখেন, দেখেছেন, জেনেছেন, তারা কেউই এখন পর্যন্ত বলেনি তোমার এটা বদ অভ্যাস। আপনারা দুজনেই যখন কর্মব্যস্ত, তখন সংসারের সুখের মূল মন্ত্রটা কি? ওই যে বললাম, প্রেম। আপনি প্রেম যদি, প্রেমটা তো থাকেই, প্রেম তো থাকে, কিন্তু প্রাত্যহিক জীবনে সব সময় প্রেমটা আসলে থাকে না। প্রেমের মধ্যে অনেকগুলো জিনিস থাকে না, বললাম, আমরা আলোচনা করলাম না, এই জিনিসগুলো কোনো একটা মিসিং হলে প্রেমটা আর থাকে না। যখনই প্রেম থাকবে না, তখনই সুখ ধারে কাছে থাকবে না। আপনার একটা গুণ আছে, আপনি ঘর কন্যার কাজ অনেক ভালো করেন, যেটার জন্য রিদি আপনাকে অনেক অ্যাপ্রিশিয়েট করে, আমরাও করি। গুড হাজবেন্ড, সেটা কোত্থেকে আয়ত্ত করলেন? আসলে ছোটবেলা থেকেই একটু, যেহেতু আমি আমার পরিবারের কনিষ্ঠ সন্তান, আমার বড় বোন হচ্ছে আমাকে ভীষণ আদর করে, আমার মা ভীষণ আদর করে, আমার ভাই ভীষণ আদর করে, আমার প্রতি সবারই একটা আলাদা নজর ছিল যে এই বাইরে যেও না, এই করো না, ওই করো না। মার সঙ্গে থাকতাম, মাকে পটানোর জন্য আঁচল থেকে টাকাটা খুলে নেওয়ার জন্য হলেও একটু তার সঙ্গে কাজ করতাম, ওখান থেকে শেখা, হ্যাঁ, আপুর কাছ থেকে আবার টাকা নেওয়ার জন্য বা অন্য কোনো কিছুর লোভে বা এইভাবে আর কি আস্তে আস্তে শিখে গেছি। বা আর যেহেতু আমি দীর্ঘদিন ঢাকায় একেবারেই একা একা ছিলাম, সেহেতু এটা তো পারতেই হবে। জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন বা প্রাপ্তি হিসেবে আপনি কোন বিষয়টিকে দেখবেন? আমি একজন মানুষ, ভালো মানুষ। আপনি বললে তো হবে না, ভালো মানুষ সবাই বলতে হবে। এটা এটাই আমি দেখতে চাই। আচ্ছা, এটাই আমি দেখতে চাই, সেটা চান, কিন্তু এখন এখন প্রাপ্তি হিসেবে অর্জন করেছেন এমন কোন, এখন তো কোনো কিছু অর্জন করিনি, অর্জনের পথে আছি। আমি একটু মনে করিয়ে দিই, প্লিজ, আপনার অনাগত অতিথিকে নিয়ে কি ভাবছেন? না, সেগুলো তো, অতিথি দয়কে নিয়ে কি ভাবছেন? প্রকৃতি, প্রাকৃতিক ব্যাপারেই রিলেশনের কারণে প্রয়োজনে আসবে, এটা হবে। হ্যাঁ, আমাদের নেক্সট জেনারেশন তো থাকবে, আছেই,
সেটাই, তোমার সন্তান হতো আমার সন্তান, আমার সন্তান তোমার সন্তান, দেশের প্রত্যেকটা নেক্সট আমাদের পরের জেনারেশন যারা আছে সবাই আমাদের জেনারেশন। সেটাই, শুধু আমি একা বা আমার সন্তানরা ভালো থাকলেই তো আর সব ভালো হয়ে যাবে না, সবাইকে ভালো থাকতে হবে। আমি জানি আপনি অনেক পজিটিভ মানুষ, আপনি এই তাদের জন্য কি ধরনের বাংলাদেশকে চিন্তা করছেন বা এই শিল্প অঙ্গনকে কি হিসেবে আপনি তাদের জন্য রেখে যেতে চাচ্ছেন? আসলে কোনো কিছু তো আমার হাতে না যে আমি রেখে যাব, চিন্তা করছেন কি? আমি সব সময় আমি চাই যেভাবে আমি বাঁচতে চাই, হ্যাঁ, যেই যেভাবে আমি বাঁচতে চাই, মানে আমার কর্মের মতো করে তারাও অভিনয় করবে আমি এটা চাই না। আমি যেই পরিবেশে বাঁচতে চাই, যেরকম পরিবেশটা আমি দেখতে চাই, সেই পরিবেশে ওরা বাঁচুক, যেখানে সততা থাকবে, যেখানে দেশপ্রেম থাকবে, যেখানে মানুষের কাজের প্রতি আগ্রহ থাকবে, অন্যকে সম্মান করবে, এরকম একটা পরিবেশে তারা বড় হোক এবং তারা এরকম একটা পরিবেশ পাক, এটাই আমার।